দিনের চড়া রোদ হোক বা রাতের অন্ধকার, প্রচারে কোনো খামতি রাখছেন না সায়নী ঘোষ। যাদবপুর কেন্দ্রের সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন ঘাসফুল শিবিরের প্রার্থী, কখনো রোড শো করছেন, কখনো আবার জনসভায় বক্তব্য রাখছেন। এবার পাঠ করলেন হনুমান চল্লিশা। সোনারপুর উত্তরের প্রচারে গিয়েছিলেন সায়নী, সেখানকারই এক মন্দিরে দাঁড়িয়ে প্রচার করছিলেন তিনি। প্রচারের মাইক হাতেই সায়নী জানান তিনি হনুমান চল্লিশা পাঠ করবেন, ভুল ত্রুটি হলে যেন উপস্থিত জনতা তাকে ক্ষমা করে দেয়। কিন্তু তা হয়নি ঘাসফুল শিবিরের প্রার্থীর। মাইক হাতে গড়গড় করে হনুমান চল্লিশা পাঠ করতে থাকেন সায়নী। পুরোটা বলার পর তারকা রাজনীতিবিদ বলেন, পবনপুত্র হনুমানকে জয়। জনতাও তার সঙ্গে কণ্ঠ মেলান। রাজনীতির ময়দানে অনেকটা পথ পেরিয়েছেন সায়নী। একসময় শিবলিঙ্গে কন্ডম পরানোর ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তার প্রায় কেটে গেছে 9 বছর। ঘাসফুল শিবিরের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শিবলিঙ্গে পুজো দিয়েই ভোট প্রচার শুরু করেন তারকা রাজনীতিবিদ। এবার প্রচারের মাঝেই পাঠ করলেন হনুমান চল্লিশা, তাতেই মুগ্ধ নেটিজেনরা। ক্যাপশনে লেখা গেছে, জয় বজরংবলী। প্রসঙ্গত, যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সিপিএম এর হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। তাদের বিপরীতে তৃণমূলের সৈনিক সায়নী ঘোষ কোমর বেঁধে প্রচার করছেন তৃণমূলের তরুণ তুর্কি। ভাঙড় সোনারপুর থেকে বারুইপুর টালিগঞ্জ কোনো এলাকা বাদ রাখছেন না তিনি। সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছেন প্রচারের নানা ছবি ও ভিডিও।